মাহিত উপস্থিত আছো মই শ্রী এটিয়া স্টুডিওত। সমগ্র দেশতে কোভিডৰ এক ভয়াবহ পরিস্থিতি আর ভয়াবহ পরিস্থিতি এই মুহূর্ত উত্তরাখণ্ডতো দ্বিতীয়টির হয়ে ত্রাহর সৃষ্টি করেছে আর তার উপর লক্ষ্য রাখিয়ে 7 দিনের কোভিড কার্ফিউর ঘোষণা করা হয়েছে। যদিও এই কোভিড কার্ফিউর মাজতো 3 ঘন্টা বাজার খোলা রখার অনুমতি দিছে। আপনাদের জানাইছো টাইমের প্রত্যেকগৰাকী দর্শকক বর্তমান সমগ্র দেশতে কোভিডৰ ভয়াবহ পরিস্থিতি আর তার উপর লক্ষ্য রাখিয়ে উত্তরাখণ্ডত এটা 7 দিনের কোভিড কার্ফিউর ঘোষণা করা হয়েছে। এগারো মেয়ের পুয়া 6 বাজার পর বলবৎ হব সম্পূর্ণ লকডাউন আর সেই লকডাউন 18 মেয়ের পুয়া 6 বাজালে বলবৎ থাকিব। এগারো মেয়ের পুয়া 6 বাজার পর 18 মেয়ের পুয়া 6 বাজালে লকডাউনের ঘোষণা করা হয়েছে। যদিও 3 ঘন্টার বাবে খোলা থাকিব দোকান বাজার ইত্যাদি আর লগতে শাক পাচলি ফল মূলর দোকান পুয়া 7 বাজার পর পুয়া 10 বাজালে খোলা রাখার অনুমতি দিয়া হয়েছে। লকডাউনের মাজতো শাক পাচলি ফল মূলর দোকান 3 ঘন্টার বাবে খুলি রাখার অনুমতি দিয়া হয়েছে। সম্পূর্ণরূপে বন্ধ থাকিব পিছে শপিং মল, মার্কেট কমপ্লেক্স, জিম আর থিয়েটার সমূহ। ইয়ার লগতে বার আর সুরার বিপণী প্রেক্ষাগৃহ সমূহ বন্ধ রাখারও নির্দেশ দিয়া হয়। কার্ফিউর মাজতে অব্যাহত থাকিব কোভিড টিকাকরণ। কোভিডৰ যি ভ্যাকসিনেশন অর্থাৎ টিকাকরণ সেয়া অব্যাহত হয়ে থাকিব এই কার্ফিউর মাজতো। কিন্তু বিবাহ অনুষ্ঠানত উপস্থিত থাকিব পারিব কেবল 20 জন হয় অতিথি। 20 জনতকৈ অধিক লোক উপস্থিত থাকিবলে অনুমতি দিয়া নহব। অন্ত্যেষ্টিক্রিয়াতো মাত্র 20 জন লোককে উপস্থিত থাকার অনুমতি প্রদান করা হয়েছে এই সময়সোৱাত। আর লগতে এই লকডাউনের 7 দিনের লকডাউনের সময়সোৱাত সকল শিক্ষানুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়া হয়েছে। সমগ্র দেশতে আর লগতে উত্তরাখণ্ডতো এটা কোভিডর ভয়াবহ পরিস্থিতি। কোভিডর এই ভয়াবহ পরিস্থিতি বর্তমান সময়ত কিছু পরিমাণে হলেও রোধ করিবর বাবে উত্তরাখণ্ডর সরকারে লকডাউনের ঘোষণা করে। 11 মে পুয়া 6 বাজার পর বলবৎ থাকিব সম্পূর্ণ লকডাউন আর 18 মে পুয়া 6 বাজালে বলবৎ থাকিব লকডাউন। যদিও কিন্তু এই লকডাউনের মাজ 3 ঘন্টার বাবে খোলা থাকিব দোকান বাজার। পুয়া 7 বাজার পর 10 বাজালে শাক পাচলি আর ফল মূলর দোকান খুলি রাখার অনুমতি দিয়া হয়েছে। সম্পূর্ণরূপে কিন্তু বন্ধ থাকিব শপিং মল, মার্কেট কমপ্লেক্স, জিম আর থিয়েটার সমূহ। বার আর সুরার বিপণী প্রেক্ষাগৃহ সমূহও বন্ধ রাখার নির্দেশ দিয়া হয়েছে। কোভিডর যেহেতুকে বর্তমান পরিস্থিতি অতিকৈ ভয়াবহ, তেনে পরিস্থিতিতে কোভিডর ভ্যাকসিনেশন বা টিকাকরণ হওয়াতো অতি প্রয়োজনীয় হয়ে পড়ছে। কোভিডর এই পরিস্থিতিত দেশের যিমান দূর সম্ভব নাগরিককে ভ্যাকসিনেশন প্রক্রিয়া করে থাকলে ভ্যাকসিনেশন দিয়ে থাকবলে চেষ্টা চলাই থাকা হয়েছে। যদিও ভ্যাকসিনের বর্তমান সময়ত অভাব হয়েছে কিন্তু তার মাজতো ভ্যাকসিনেশনের প্রক্রিয়া সমগ্র দেশতে চলি আছে। আর উত্তরাখণ্ডতো যদিও লকডাউনের ঘোষণা করা হয়েছে, ইয়ার মাজতো কিন্তু টিকাকরণ অথবা ভ্যাকসিনেশনের প্রক্রিয়া সম্পূর্ণরূপে চলি থাকিব বলি জনায়। কিন্তু যে বিবাহ অনুষ্ঠান আর লগতে অন্ত্যেষ্টিক্রিয়াত মাত্র 20 জন লোকরহে উপস্থিতি থাকার অনুমতি দিয়া হয়েছে। আর এই লকডাউনের সময়সোৱাত সম্পূর্ণ শিক্ষানুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়া হয়। সমগ্র দেশতে কোভিডর পরিস্থিতি অতিকৈ ভয়াবহ আর সেই ভয়াবহতার উপর লক্ষ্য রাখিয়ে সময়ে সময়ে বেলেগ বেলেগ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। আর এই মুহূর্তে উত্তরাখণ্ডতো এসপ্তাহলৈ 7 দিনলৈ লকডাউনের ঘোষণা করা হয়েছে। উত্তরাখণ্ডত এতিয়ালৈকে সর্বমুঠ 2,38,000তকৈও অধিক ব্যক্তি আক্রান্ত হয়েছে কোভিডত। আর এতিয়ালৈকে সর্বমুঠ 3,548 জন ব্যক্তির মৃত্যুর মুখত পৰিছে উত্তরাখণ্ডত এই ভয়াবহ কোভিডত আক্রান্ত হওয়ার ফলত। আর সেইবাবে এনে ধরনের কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে উত্তরাখণ্ড সরকারে।